আমি এই মুহূর্তে ভিডিও করছি আর আমার মাঝি পিছন পিছন চালায় আমাকে নিয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া, ওয়েলকাম করছি আমাদের রাঙামাটির নতুন একটা ব্লগে। আজকে আমরা এই মুহূর্তে আছি পলোয়েল পার্কে। এখান থেকে আমরা এখন চেক আউট করে বের হয়ে যাচ্ছি। এই পলোয়েল রিসোর্টে আমরা গতকাল থেকে ছিলাম। এখানে থাকার অভিজ্ঞতা, খাওয়া দাওয়া, সবকিছুর কস্টিং সহ সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের লাস্ট ব্লগে। সেই ব্লগের লিঙ্কটা উপরে আই বাটনে দেওয়া থাকবে, মিস করে থাকলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তোমাকে তো নায়ক নায়ক লাগতেছে, আসো কিছু ফটোশুট করে দিই। তো এটা হচ্ছে পলোয়েল পার্কের মেইন গেট। এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে, যারা রিসোর্টে থাকে না, শুধু পার্কে ঘুরতে আসে, তারা এই গেটটা দিয়ে ঢুকে এন্ট্রি টিকিট কেনার পর। আর ওই দিকে ওইটা হচ্ছে রিসোর্টে ঢুকার গেট। আর এই রিসোর্টের সামনে এখানে অনেক সিএনজি পাওয়া যায়। এখান থেকে এখন আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিব সারাদিনের জন্য, আর এখানকার কিছু টুরিস্ট প্লেস ঘুরে দেখব। সারাদিন ঘোরাঘুরির জন্য সিএনজি রিজার্ভ করে নিলাম। চাইলে নিজ নিজ গাড়ি অথবা বাইকেও ঘোরা যায়। এখানে সিজন ভেদে সিএনজি ভাড়া পড়তে পারে 1000 থেকে 1200 টাকা। ভাড়াটা কিন্তু আপনারা বার্গেন করে ফিক্স করে নিতে পারবেন। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাঙ্গামাটি শহর থেকে কাপ্তাইয়ের দিকে। সেরকম কোনো টার্গেট নেই যে কোন কোন প্লেসে যাব। আমাদের সিএনজি ড্রাইভার মামাই কিন্তু অনেক এক্সপার্ট, উনি আমাদের বলে বলে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। আমরা প্রথমে সিএনজি থামায় নেমে পড়লাম আসাম বস্তি ব্রিজ দেখতে। দেখো এখানে, ওয়াও, মেঘ দেখা যাচ্ছে, মেঘ পাহাড়। এটা হচ্ছে বিশাল বড় একটা ব্রিজ, আর দুই পাশে লেক ভিউ, সাথে দূরে পাহাড়, খুবই সুন্দর। এটা কিন্তু রাঙ্গামাটির খুব ফেমাস একটা ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে তোমার রাঙ্গামাটি শহর আর কাপ্তাইকে কানেক্ট করে। এখানে থেমে আসলে সামনে পানি আর এত সুন্দর ভিউ দেখে ভালোই লাগছে। আর ফলো করবো না, এবার একা একাই হাঁটো। যাও যাও। ওয়াও, এত সুন্দর। যাওয়ার পথে আমরা আবার আরেকটা স্পটে নামলাম। সুন্দর, অনেক বেশি সুন্দর। এই পুরো স্পটটার নাম কি আসলে আমরা জানি না, বাট এখানে সবাই নামে গাড়ি থামায়। উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এদিকটায় সবুজ পাহাড় আর সামনে লেক, মানে এক কথায় অসাধারণ। আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে আর রাঙ্গামাটি এত বেশি সুন্দর। যারা আমাদের মতো প্রকৃতি পছন্দ করেন তাদের তো অবশ্যই এসব জায়গা ঘুরে দেখে যাওয়া উচিত। এখন আমরা চলে আসছি আমাদের নেক্সট স্পটে। এটার নাম হচ্ছে স্মৃতি মন্দির। এটাও কিন্তু রাঙ্গামাটির একটা দর্শনীয় স্থান। ছোট একটা জায়গার মধ্যে এই টেম্পলটা, স্ট্রাকচারটা একটু অন্যরকম, সুন্দর। আর এক সাইডে এদিকে লেক ভিউ আছে। চলে আসছি আমরা বেরান্নে লেকশোর ক্যাফেতে। আজকে মেইনলি এই জায়গাটায় আসার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল আমার, কারণ আমি আগে থেকে এই জায়গার কিছু ছবি আর ভিডিও দেখে আসছি, খুবই ভালো লেগেছিল। তো এখন নিজের চোখে দেখি আসলে ভিতরটা কীরকম।
চারপাশে সবুজে ঘেরা খুব সুন্দর একটা পরিবেশ, সামনে সুন্দর লেক ভিউ। মেইনলি এখানে আগে ওপেন স্পেসে এই পানির পাশে বসে খাওয়া দাওয়া করার ব্যবস্থা ছিল, যেটা দেখেই আসলে আমার এখানে আসার ইচ্ছা হচ্ছিল। বাট আফসোস এখন ওনারা আপাতত এটা অ্যালাউ করছে না। তো এটাই হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করার জায়গা, এটা হচ্ছে এখানকার মেনু। এখানে অনেক রকম আনকমন খাবার দাবার পাওয়া যায়, তবে এখানে মিনিমাম 2 ঘন্টা আগে থেকে অর্ডার করতে হয়, না হলে হঠাৎ করে এসে অর্ডার করলে সব ধরনের খাবার অ্যাভেলেবল থাকে না। আমাদের খাবার চলে আসছে, এটা একরকম পাহাড়ি চিকেন ভর্তা, নাম হচ্ছে করা গোদায়া, আর এটা হচ্ছে আলু ভর্তা ডাল, আর আমাদের তিনজনের জন্য ভাত। আমরা বেশি কিছু অর্ডার করতে পারলাম না সময় কম থাকাতে, ওনারা কম সময়ে যা সার্ভ করতে পারবে সেগুলোই নিলাম। আলু ভর্তা তো আমার সবচেয়ে প্রিয় খাবার, আলু ভর্তা আর ডাল থাকলে আর কিছুই লাগে না। ভর্তাটা অনেক ঝাল, নর্মালি আমরা যখন বানাই তখন এত ঝাল দিই না, আর পেঁয়াজগুলো অনেক বড় বড় করে কাটা, মজাই লাগছে খেতে। তুমি খাইছো? খেয়ে দেখো, মজার তো, মজাই লাগছে কিন্তু ঝাল হইলো। ডালটা দেখো অনেক ঘন করে রান্না করা, খেতে কিন্তু ভালোই লাগতেছে। আলু ভর্তার ঝালটা কমাই দিচ্ছে, আর এরকম মুরগি ভর্তা তো জীবনে প্রথম খেলাম, একদম ডিফারেন্ট টেস্ট, খুবই মজার। এত ঝাল ঝাল খাবার শেষে একটা ঠান্ডা কোক, ওহ শান্তি। আমাদের তিনজনের এত খাওয়া দাওয়ার পর টোটাল বিল আসলো 735 টাকা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কায়াকিং করব। এই ক্যাফেতে ঘুরতে আসলে খাওয়া দাওয়ার পাশাপাশি কায়াকিংও করা যায়, এটা কিন্তু আসলে খুব ভালো একটা দিক। গতকালকেও কিন্তু আমরা কায়াকিং করছিলাম, ওইটা ছিল আমার জীবনের প্রথম কায়াকিং, ভয়ঙ্কর রকম মজার এক্সপিরিয়েন্স ছিল। আপনারা যদি সেই ব্লগটা মিস করে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। আমাদের কায়াকিং স্টার্টেড, বিসমিল্লাহ। কেমন লাগে একা? গতকালকে আমরা আরো ছোট জায়গায় কায়াকিং করছিলাম, আজকে সামনে বিশাল লেক। আমি এই মুহূর্তে ভিডিও করছি আর আমার মাঝি পিছন পিছন চালায় আমাকে নিয়ে যাচ্ছে। আহ কি শান্তি, মনে হচ্ছে চুপচাপ মাঝ নদীতে গিয়ে বসে থাকি। মানে আজকে এই পানিটা এত শান্ত যে আজকে আমার ভয় লাগছে না, বরং অনেক মজা লাগছে আর এনজয় করছি। আর গতকালকে বৃষ্টি হচ্ছিল, তো অনেক স্রোত ছিল আর আমি অনেক বেশি ভয় পাইছিলাম, তো আজকে এই শান্ত পানিতে আমরা খুবই শান্তি পাচ্ছি, অনেক ভালো লাগতেছে আমাদের। রাঙ্গামাটি আসলে এটা মাস্ট ট্রাই, মানে যেখানে গিয়ে সুবিধা হয় এটার এক্সপিরিয়েন্স একবার নিবেন, এটার এক্সপিরিয়েন্সটা আসলে অন্যরকম মজার। কোথায় যাচ্ছ? হারাই গেলে আবার সমস্যা, তারপর একটা বড় লঞ্চ এসে হঠাৎ ধাক্কা মারলে। কালকে কি ঢেউয়ের মধ্যে আমরা এটা চালাইছি, আজকে পানি এত শান্ত, এত শান্ত। অনেক রোদ, হ্যাঁ বিকালবেলা করলে আরো ভালো লাগতো, তবে আমাদের তো এত সময় নেই। ওই ছায়ের দিকটা যাও, ছায়াও তো আছে ওইদিকে। এই যে আমরা ছায়ায় চলে আসছি, এখন চুপচাপ বসে থাকো, ঠান্ডা লাগবে। আমার তো এখান থেকে উঠে যাইতে ইচ্ছা করতেছে না। আমার গতকালকের ভিডিও দেখে প্লিজ আমাকে কেউ গাধা বলবেন না, কারণ কালকে অনেক বড় বড় ঢেউ ছিল, সেখানে আমি অনেক ভয় পাইছিলাম, ওর জন্য আজকে এটা খুবই মজা লাগতেছে।
এই রেস্টুরেন্টে যারা খেতে আসে তারা মোটামুটি সবাই এই কায়াকিং এর এক্সপেরিয়েন্সটা নেয়, মূলত অনেকে এই কারণে এখানে আসে। এটা ছাড়াও রেস্টুরেন্টের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, সো কেউ রাঙামাটি আসলে একটা সিএনজি রিজার্ভ করে এইখানে চলে আসতে পারেন। সো খুব সুন্দর একটা জায়গায় খুব সুন্দর কিছু সময় কাটালাম আমরা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে। রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার এই রাস্তাটা এত বেশি সুন্দর, রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি, তাই এই জার্নিটাই আসলে এনজয় করার মতো। পাহাড়ের মাঝখানে উঁচু নিচু রাস্তা, দুই পাশে সবুজ আর সবুজ, আর সাথে কখনো পাহাড় ভিউ কখনো লেক ভিউ, মানে সব মিলায় অসাধারণ। ফাইনালি আমরা চলে আসছি কাপ্তাই, এটা হচ্ছে বাংলাদেশ নেভি পরিচালিত একটা পিকনিক স্পট, লেক প্যারাডাইস। ওয়াও, আমরা কত উপরে দেখো, বোট আছে, প্যাডেল বোট। হ্যাঁ, এটা নৌবাহিনী পিকনিক স্পট, তাই হয়তো এখানে এরকম জাহাজের শেপে একটা সুন্দর ভিউ পয়েন্ট বানানো। পরিবেশটা একদমই অন্যরকম, চারপাশে যত দূর দেখতেছি শুধু সবুজ, একদম শুনশান নিরবতা। এই ধরনের স্পটে যে একটু কোলাহল থাকে ওরকম কিছুই নাই, ইভেন এই দিনের বেলাও এখানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর নিচে লেকের পাড়ে যেতে হলে সিঁড়ি দিয়ে নামতে হয় অনেক নিচে, চলো ওই জায়গাটা দেখে আসি। অনেক নিচে, উপর থেকে বোঝা যাচ্ছিল উঠতে কষ্ট হবে না আমার সোজা। এই জায়গার পরিবেশটা হচ্ছে একদমই অন্যরকম, চারপাশে সবুজ গাছগাছালি দিয়ে ভরা, আর পানির কালারটা এর জন্য একদম পুরো সবুজ রঙের মনে হচ্ছে। ভাঙবে না, আসো আসো, ভাঙবে না। এখন এখানে কি করব আমরা, হাতে আসলে বেশি সময় নেই, সময় থাকলে আমরা বোটে ঘুরতাম এখানে আশেপাশে, বাট একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, ওই যে একটা রিক্সা, রিক্সাটা বেশি কিউট। হো, কেমন লাগতেছে এখানে, বসো ছবি তুলে দিই। পা পানিতে লাগছে দেখি, এই জিনিসটা কিন্তু অনেক দুলতেছে, কিন্তু সাহস করে হেঁটে এসে শেষ মাথায় বসে আমার খুব মজা লাগতেছে। চারপাশে অনেক নীরব, কোনো শব্দ নাই, মানুষ নাই, যাই হোক অনেক সুন্দর এখানে বসে বসে এই জিনিসটা ফিল করা যায়। সো এখান থেকে যেতে একটু ভয় লাগে, কারণ হচ্ছে এটা চেঞ্জ করা দরকার, এই জিনিসটা একদমই ভাঙা ভাঙা, মাঝখানে পাড়া দিলে মনে হয় যে একদম ফেটে ভেঙে যাবে। তো আশা করি কিছুদিনের মধ্যেই চেঞ্জ করে নতুন কোনো একটা ব্যবস্থা করবে। দেখো কতগুলো সিঁড়ি, কয়তলা উপরে উঠছি জানি না, 9-10 তলা বা আরো বেশি হতে পারে। বনকুটির এসি কটেজ, এখানে হয়তো রাতেও স্টে করা যায়, বাট আমরা থাকি নাই তাই ডিটেলস বলতে পারছি না। ডাস্টবিনে ময়লা ফেলুন, অন্যথায় 1000 টাকা জরিমানা। সো এখানে ময়লা ফেলা নিয়ে একটু সাবধান, ভালো উদ্যোগ আসলে। তোমার তো অবস্থা খারাপ, চলো তোমাকে ডাব খাওয়াই, সামনে ডাব বেচতেছে। ডাব কত করে? ডাব 60 টাকা, 50 টাকা স্যার। হ্যাঁ, ওইটা 60 হবে স্যার। দেন একটা। এই পরিবেশে আমরা এখন বসে বসে ডাব খাবো। তো এটা হচ্ছে নেভিদের বিশাল বড় একটা পিকনিক স্পট, যেখানে সবাই ঘুরতে আসে। আপনি যদি রাঙামাটি এক্সপ্লোরে বের হতে চান তাহলে এটা হচ্ছে একটা টুরিস্ট প্লেস। এখানে মেইনলি হচ্ছে ওই সাইডে বিশাল বড় একটা পিকনিক স্পটের জায়গা, আর এদিকে হচ্ছে বিশাল বিশাল সবুজ বড় বড় পাহাড়, সামনে ছোট একটা লেকের ভিউ সুন্দর। তো এই সৌন্দর্যটা দেখতে এখানে সবাই আসে বা পিকনিক করতে আসে। আর এখানে আস্তে আস্তে মানুষজন এখানকার বলছিল যে এখানে অনেক বানর আর হাতি আসা যাওয়া করে, এরকম হয়, তাই সন্ধ্যার আগে চলে যাওয়া ভালো। তো এখন 5টা বাজে, আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিব। তো হাতি কি রাস্তায় উঠে আসে? রাস্তায় এখানে চলে আসে তো। ওরে বাবা রে,
চলেন চলেন খাতে দেখা পেলে মন্দ হইতো না অবশ্য সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা আবার পলোয়েলে চলে আসলাম কারণ এখানেই আমাদের সব ব্যাগ রেখে গেছিলাম এখান থেকেই আমরা আমাদের ডিনারও সেরে নিচ্ছি আমরা অর্ডার করলাম বিবিকিউ চিকেন আর বসনিয়ান রুটি আজকে রাতেই আমাদের রাঙামাটি থেকে ঢাকা যাওয়ার বাস খুবই সুন্দর একটা ট্যুর ছিল রাঙামাটি যে কি অসাধারণ রাঙামাটির রূপে আমরা আসলেই মুগ্ধ আবার আসবো ইনশাল্লাহ বারবার আসা যায় এরকমই একটা জায়গা আমাদের রাঙামাটি ট্যুরের সব সুন্দর সুন্দর ব্লগ পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ